হোসেন তো আজকের এই ভিডিও লেকচার আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো গ্রাফ রিপ্রেজেন্টেশনের তো চলুন শুরু করা যাক তার আগে আমরা কিছু রুল দেখে নিই দেখুন এট এ আই এবং জে কখন ওয়ান হবে যখন আই থেকে জে দিকে এই যে এটা হচ্ছে এজ ওকে এটা হচ্ছে এজ এই এজ যখন আউট হবে দেখুন ইনসিডেন্স ম্যাট্রিক্সে আমরা এজ নিয়ে কাজ করব। ওকে এখানে যদি আপনারা দেখেন দেখুন এই সাইডে হচ্ছে আমি ভার্টিক্স নিয়েছি আর এই সাইড হচ্ছে আমি অফ এজ নিয়েছি তো আমরা এজ নিয়ে কাজ ভার্টিক্স এবং এজ নিয়ে কাজ করব। তো এখানে দেখুন এই যে ডিরেকশনটা এই ডিরেকশনটা যদি আমি আই হচ্ছে ভার্টিক্স ধরি আয়ের জন্য বের করি তার মানে আই থেকে যে এর দিকে এটা আউট ডিরেকশন তাই না এই এজ এর তো যদি আউট হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ান এবং যদি ইনকামিং হয় যদি আয়ের জন্য যদি এই এজটা যদি ইনকামিং হয় তাহলে সেই জন্য মাইনাস আর যদি কোনো কানেকশনই না থাকে সেই যে ভার্টিক্সটা থেকে বের করবো সেই ভার্টিক্সের যদি কোনো কানেকশনই না থাকে তাহলে তার জন্য হচ্ছে জিরো তো এটা একদম পুরো ডিটেল আমরা করতে করতে দেখি যে কিভাবে হচ্ছে দেখুন প্রথমে এ থেকে ই ওয়ান দেখুন এ থেকে ই ওয়ান হ্যাঁ এটা কি আউট গোয়িং ডিরেকশন এজ তাই না আউট এজ তার মানে কি হবে আউট হলে ওয়ান হবে তার মানে এখানে আমরা ওয়ান দিলাম এখন এ থেকে ই দেখুন এ থেকে এটা দেখুন ইনকামিং না আউটগোয়িং না মানে এটা এর মধ্যে পড়তেছে না আসলে তাই না তার মানে কি এটা এটা কোনো কানেকশন নাই এটা এখানে কোনো কানেকশন নাই যদি কানেকশন নাই আমরা দেবো এটা জিরো এরপরে কি এ থেকে ই থ্রি এ থেকে ই থ্রি কোথায় দেখুন এ থেকে ই থ্রি হচ্ছে এখানে কোনো কানেকশন আছে না কোনো কানেকশন নাই তার মানে এখানেও জিরো এরপরে দেখতে পাচ্ছি এ থেকে ই ফোর দেখুন ই কোথায় এখানে এ থেকে ই ফোরে কোনো কানেকশন আছে না নাই এ থেকে E5 ফাইভ ই ফাইভেরও কোনো কানেকশন নাই জিরো এ থেকে E6 সিক্স হ্যাঁ দেখুন ই সিক্সের যদি কথা বলি ই সিক্সটা ইনকামিং এর দিকেতে না তো যেহেতু আমি ইনকামিং বলেছি তাহলে -1 ওয়ান তার মানে ই সিক্সের জন্যে মাইনাস ওয়ান এরপরে ই তো এ থেকে E7 সেভেন এ থেকেই গিয়েছে তাই না এটা আউটগোয়িং তার মানে ওয়ান তো ই এইট রাইট তো ই কোথায় E8 এইট এখানে তো ই দেখতে পাচ্ছি কোনো লেনদেনই নাই এর সাথে তার মানে এটা হচ্ছে জিরো ওকে আহ সরি বসে একটা বাড়বে এখানে e9 হবে এটা e9 একটা আছে তার মানে এখানে একটা বাড়বে তো এ থেকে e9 এ কোনো সম্পর্ক আছে দেখুন a থেকে e9 এ কোনো সম্পর্ক নাই এটা 20র সাথে কানেক্টেড তাইব তার মানে এখানে হবে 0 ওকে এখন দেখি b 20 জনের কি অবস্থা দেখুন b থেকে e1 তো b থেকে e1 e1 আছে এখানে তাহলে b এর তো নাই তার মানে এর সাথে কোনো কানেকশন না তার মানে এটা হবে 0 তো এরপর আছে কি বি থেকে ই2 দেখুন ই2 কোথায় ই2 এখানে তার মানে এটার জন্য 0 ই3 না 0 ই4 এখানে কোনো কানেকশন নাই ই5 ই5 এখানে দেখুন এটা বি জন্য ইনকামিং দেয় না এটা ইনকামিং তার মানে এটা কি হবে -1 ওকে এখন কি ই6 দেখুন বি থেকে ই6 এর দিকে গেছে তাই না তার মানে আউটগোইং এটা তাহলে কি হবে 1 হবে রাইট এখন বি থেকে ই7 দেখুন ই7 এখানে অ্যাডজেসেন্ট মানে অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট মানে এ থেকে গিয়েছে কিন্তু বিশ্বের কোনো কানেক্টেড কানেক্টেড না মানে সাথে কোনো কানেকশন নাই তার মানে এটা হচ্ছে জিরো ওকে এরপরে কি আছে ই এইট রাইট দেখুন ই এইট কোথায় ই এইট হচ্ছে এখানে বিশ্বতে কোনো কানেকশন না বিশ্বতে কোনো কানেকশন না এরপরে কি আছে এরপর হচ্ছে ই নাইন দেখুন বি থেকে এর দিকে দেয় না বি থেকে বি দিকে লুপ তার মানে এটা হচ্ছে ওয়ান এখন সি সির জন্য সি থেকে ই ওয়ান সি থেকে ই ওয়ান দেখুন এটা ইনকামিং তার মানে এটা হচ্ছে মাইনাস এখন ই টু দেখতে পাচ্ছি সি থেকে ই টু দিকে থেকে গিয়েছে তার মানে আউটগোইং এটা হচ্ছে ওয়ান এরপরে কি এরপর আমরা ই এর জন্য যদি দেখি দেখুন এখানে কোনো কানেকশন নাই এটা হচ্ছে জিরো এফ এর জন্য সরি ই এর জন্য যদি দেখলাম ই ফোর এর জন্য যদি দেখি এটাও জিরো ই ফাইভ হচ্ছে এখানে জিরো ই সিক্স এর জন্য যদি আমি দেখি ই সিক্স ওখানে কোনো কানেকশন নাই জিরো ই সেভেন এর জন্য যদি আমি দেখি সি থেকে ই সেভেন অনেক দূরে অবস্থান করতেছে তার মানে এটার জন্য জিরো ই এইট এর জন্য যদি আমি কথা বলি যে ই এইট এখান থেকে গিয়েছে তাই তার মানে এটা হচ্ছে ওয়ান এরপর যদি আমি ই নাইনে কথা বলি এটা জিরো ওকে আবার ডির জন্য দেখি ডির জন্য ই ওয়ান ই ওয়ান তো অনেক দূরে তার মানে জিরো ই টু যদি আমি দেখি তাহলে ই টু দেখেন এটা হচ্ছে ইনকামিং তাই না তাহলে যদি ইনকামিং হচ্ছে তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরপরে ই থ্রির জন্য দেখি ই থ্রি হচ্ছে ওয়ান এই যে আউট গোয়িং ই ফোরের জন্য যদি আমি দেখি ই ফোর এখানে কোনো কানেকশন নাই জিরো ই ফাইভের যদি আমি কথা বলি ডি থেকে কিন্তু হ্যাঁ তাহলে এটাও জিরো ই সিক্স ও জিরো হচ্ছে ই সেভেন ও জিরো হচ্ছে ই এইট কোথায় ই এইট হচ্ছে এখানে ডি থেকে কোনো কানেকশন নেই জিরো ই নাইন হচ্ছে জিরো এখন ইর জন্যে দেখি ইতে কোথায় আছে ই থেকে ই ওয়ান ই থেকে ই ওয়ান হচ্ছে জিরো ই থেকে ই টু কোথায় আছে ই থেকে ই টু হচ্ছে জিরো ই থেকে ই থ্রি দেখুন এটা ইনকামিং তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান মানে ই থেকে ই ফোর হচ্ছে ওয়ান e5 হচ্ছে 1 কারণ দেখুন সব আউট গোইং তাই না আউট গোইং e5 হচ্ছে 1 e6 কোথায় e6 ওখানে তার মানে 0 e7 uh, e7 এট হচ্ছে ইনকামিং তার মানে হচ্ছে -1 e8 কোথায় কোনো কানেকশন নাই 0 e9 কোথায় 0 এখন f এর জন্য দেখি দেখুন f থেকে e1 কোনো কানেকশন নাই 0 f থেকে e2 কোনো কানেকশন নাই 0 e3 ও কোনো কানেকশন নাই 0 e4 দেখুন f এর জন্য হচ্ছে ইনকামিং তার মানে হচ্ছে -1 তারপর হচ্ছে মাইনাস ওয়ান ই নাইন তো অনেক দূরে তেমন হচ্ছে জিরো তো এটা হচ্ছে আপনার ইনসিডেন্স ম্যাট্রিক্স যেটা হচ্ছে এজ নিয়ে কাজ করে তো আশা করি আপনারা সবাই বুঝছেন এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে